সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ পাইপিং জেল। এই জেলটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে এই জেলটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই অরেঞ্জ পাইপিং জেল তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে একটি মাঝারি সাইজের মালটা নিয়েছি, আপনারা এই কাজটি চাইলে একটি কমলার সাহায্য করে নিতে পারেন। আমি এখন এই মালটাটিকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা এটা বটির সাহায্য করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবে মালটা কেটে নেবেন। আমি এখানে নাইফের সাহায্যে মালটাটিকে কেটে ছোট ছোট টুকরো করে নিব, আপনারা আপনাদের সুবিধা মতো সাইজে কেটে নেবেন। এই পাইপিং জেলটি তৈরি করতে অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যদি বাসায় তৈরি করে নেন এই পাইপিং জেলটি, তাহলে খুব সহজে কেক ডেকোরেশন করতে পারবেন অথবা যে কোনো ডেজার্ট আইটেমে আপনারা এই পাইপিং জেলটি ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি এভাবে চার টুকরো করে ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় করে টুকরো করে নিতে পারেন। আমি এখন সমস্ত টুকরোগুলো একটা বোলে তুলে নিচ্ছি। এখন আমি আরও একটি বোল নিয়েছি, এখানে আমি হাতের সাহায্যে বোলটিতে জুস করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা জুসার দিয়েও জুস করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে জুস করে নেবেন। আমার কাছে এই পদ্ধতিটা সুবিধা মনে হচ্ছে, যার জন্য আমি হাতের সাহায্যে জুস করে নিচ্ছি। তো দেখুন, আমার সবগুলো জুস তো নেওয়া শেষ, এখন আমি এই জুসটাকে একটা চাকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটা চাকনির সাহায্যে সেঁকে নিতে, তাহলে স্মুথ একটা জুস পাওয়া যাবে আর আপনার জেলটাও খুব সুন্দর হবে। আমি এখানে চুলে একটা পাইপেন নিয়েছি, দিয়ে দিচ্ছি এক কাপ জুস। আমার সর্বমোট এক কাপ জুস হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু সাহায্যে নেড়ে দিবেন। এক্ষেত্রে আমি চুলার জাল ধরে দিয়েছি। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আস্তদানা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ার মিক্সারটা তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচ একদম লো ভলিউমে আছে, চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার মিক্সারটা অনেক ভালোভাবে স্মুথ করে নেওয়ার জন্য। যদি কোথাও চাকা চাকা থাকে তাহলে আপনার ফিলিংটা সুন্দর হবে না। আমি এখানে 1/2 চা চামচ অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন, যেহেতু অরেঞ্জ ফুড কালারটা স্বাস্থ্যসম্মত না, আমি দেখার সৌন্দর্যে এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্ন সিরাপ। কর্ন সিরাপটা অবশ্যই দিতে হবে, কিছুতে স্কিপ করা যাবে না, কারণ পাইপিং জেলে যদি আপনি কর্ন সিরাপ ব্যবহার না করেন তাহলে পাইপিং জেলটা গ্লেচি হবে না, দেখতে সুন্দর লাগবে না, আর আপনি যখন কেক ডেকোরেশন করবেন তখন দেখতে সুন্দর লাগবে না, এবড়ো থেবড়ো আসবে। তাহলে চেষ্টা করবেন অবশ্যই কর্ন সিরাপ দেওয়ার জন্য। আমি এখানে কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঘন হয়ে আসছে, খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব চলে আসে, সেই জন্য চুলার জাল খুব কম আছে রাখবেন, না হয় পুড়ে যাবে আর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে ছাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার পাইপিং জেলটা রেডি হয়ে গেছে, আমি এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো বোলে ট্রান্সফার করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল আসছে। এখন যদিও এটা পাতলা মনে হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। তো আজকের রেসিপি এখানে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।